2018 সালে সড়ক পরিবহন আইন অনুযায়ী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার বিধান দ্রুত চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সে অনুযায়ী সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ারও দাবি করেছে সংগঠনটি। শনিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শুক্রবার রাজধানী সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানোর পাশাপাশি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে সক্রিয় করারও দাবি করা হয়। এতে বলা হয়, বর্তমান ক্ষমতাসীন সরকার তার মেয়াদের শেষ প্রান্তে চলে আসলেও নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিরাপদ সড়কের অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি, ফলে সড়কে প্রতিদিন অসংখ্য প্রাণহানি ঘটছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর সড়কে প্রায় 8,000-এর বেশি প্রাণহানির তথ্য মিলেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের কর্মক্ষম ব্যক্তিরাই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন, এর প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। অনুষ্ঠানে একজন ভিকটিম পরিবারকে দাওয়াত করা হয় না, একজন আহত অথবা পঙ্গু ব্যক্তিকে দাওয়াত করা হয় না। সে কারণে আমরা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এবার রাষ্ট্রীয়ভাবে নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠান আমরা বর্জন করছি। আমরা বিগত সময়েও বলেছি, যারা বঞ্চনার শিকার, যারা ক্ষতিগ্রস্ত, তাদের কথা শোনা হোক এবং তাদের অভাব অভিযোগ দেখা হোক,